লাল তুলসি না সবুজ, বাড়িতে কোন গাছটি থাকলে অর্থের জোয়ার আসবে সংসারে? নমস্কার বন্ধুরা, সত্যের সারথি অফিসিয়ালের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। লোকেরা এটিকে তাদের বাড়িতে রোপণ করে পূজা করেন এবং এতে জল দেন। ঘরে তুলসী গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। সেখানে মা তুলসী এবং ভগবান বিষ্ণুর বাস বলে বিশ্বাস করা হয়। তুলসী পূজা করলে উভয়ের আশীর্বাদও থাকে। তুলসী দুই ভাগে বিভক্ত, রাম এবং শ্যামা। প্রায়শই বাড়িতে তুলসী লাগানোর সময় এই তুলসীগুলির মধ্যে কোনটি লাগাতে হবে তা নিয়ে লোকেরা বিভ্রান্তিতে পড়ে যান। জেনে নেওয়া যাক কোন তুলসী বাড়িতে লাগাবেন। রাম তুলসী পাতা সবুজ রঙের। এটা বিশ্বাস করা হয় যে রাম তুলসী ভগবান রামের খুব প্রিয় ছিল, তাই একে রাম তুলসী বলা হয়। রাম তুলসী পাতা খুব মিষ্টি এবং এটি বাড়িতে লাগানো খুব শুভ। এটি প্রয়োগ করলে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে। শুধুমাত্র রাম তুলসী পুজোয় ব্যবহৃত হয়। শ্যামা তুলসীর পাতা গাঢ় সবুজ বা বেগুনি রঙের। হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্যামা তুলসী ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দ ছিল, তাই এই তুলসীকে শ্যামা তুলসী বলা হয়। এতে রাম তুলসীর চেয়ে কম মিষ্টতা রয়েছে। রাম এবং শ্যামা তুলসী উভয় বাড়িতে লাগানো খুব শুভ। তবে পুজোয় রাম তুলসীর ব্যবহার থাকায় বেশিরভাগ বাড়িতেই শুধু রাম তুলসীই লাগানো হয়। এটি অগ্রগতির পথও খুলে দেয়। বৃহস্পতি, শুক্র এবং শনিবার তুলসী রোপণের জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। এই দিনগুলিতে তুলসী প্রয়োগ করলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় প্রচুর ধন সম্পদ ও সুখ পাওয়া যায়। অন্যদিকে একাদশী, গ্রহণের দিন, রবিবার, সোম এবং বুধবার তুলসী প্রয়োগ এড়িয়ে চলতে হবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিও কমেন্টে অবশ্যই বলবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।